ইচ্ছা থাকলেই যে উপায় হয় তার পারফেক্ট উদাহরণ হচ্ছে এই ছোট্ট ব্যালকনি গার্ডেনটা দেখুন এই গার্ডেনটা এত ছোট্ট বাট খুবই সুন্দর কিউট এখানে মুশকিল মুশকিল করে মানুষ দুজন মানুষ দাঁড়াতে পারে বেসিক্যালি একজন আসলে দাঁড়াতে হয় তো দেখুন তারপরেও কি সুন্দর দারুণ সুন্দর ছোট্ট কিউট একটা ব্যালকনি গার্ডেন গড়ে উঠেছে শুধুমাত্র পারফেক্ট একটা পরিকল্পনা এবং অল্প একটুখানি ইয়া আগ্রহ আর ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে তো এটা বলতে গেলে আমার দ্বিতীয় গার্ডেন যদিও আমি এখানে থাকি না এই গার্ডেনটা আমি তৈরি করেছি আমার মামার বাড়িতে এবং এটা একটা ছোট্ট ব্যালকনি আমার বোনের একটা বারান্দা ও যেহেতু জব করে ও ডাক্তার ওর পক্ষে সম্ভব না টাইম দেওয়া এবং কেউই টাইম দিতে তেমন একটা পারে না টাইম বলতে শুধু এদেরকে প্রতিদিন একবার করে গাছে ওয়াটার দেওয়া হয় এবং রোদ এবং বৃষ্টি অটোমেটিক পেয়ে থাকে ব্যাস এইটুকুই আর মাঝে মাঝে আমি মাসে একবার করে যাই গিয়ে দেখা যাচ্ছে যা যা দরকার সেগুলো প্রোভাইড করি ক্লিন করি এবং কাটিংস করি করে দিয়ে আসি তার তারপরেও কি সুন্দর গার্ডেনটা হয়েছে এবং এত সুন্দরভাবে এগুলো সারভাইভ করছে কেন করছে সেটার দারুণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। এবং যাদের কাছে শুধু অজুহাত আর অজুহাত ভাবেন যে এটা নাই সেটা নাই এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো তারপরও গার্ডেনিং শুরু করতে পারছেন না তাদের জন্য একটা চমৎকার পারফেক্ট উদাহরণ হচ্ছে আজকের এই ছোট্ট প্যালকনি গার্ডেনটা তো দেখুন পার্পেল হার্ট দেখাচ্ছি আপনাদেরকে আর উপরের দিকে দেখুন একটা ঠোলা বাট্টু হুঙ্গার মতো করে এই হাড়িটা আমরা পাতিয়েছি প্রথমে এটা আসলে বার্ডের জন্য করা হয়েছিল ভেবেছিলাম পাখি আসবে বাসা বাঁধবে কিন্তু পাখি আর আসে না এক বছর পরে আমি ওগুলোতে পার্পেল হাট লাগিয়ে দিয়েছি আর সবচাইতে বেশি হয়েছে যে গাছটা সেটা হচ্ছে রোহিও বা রিও এই বর্ষাতে দু তিনটা গাছ আসলে মরে গিয়েছে এই কারণে রোহিওর আধিপত্য আরও গ্রো করেছে আর এই গার্ডেনে যত গাছ আছে সবগুলোই কিন্তু রীতিমতো কোনো যত্ন নাই যত্ন ছাড়াই প্রত্যেকটা গাছ দিব্যি বেঁচে আছে তো দেখুন শ্যুট করতে গিয়ে এই যে ভেঙে গেল ডাল তাতে কি ডালটা লাগিয়ে নিলাম সুন্দরও কিন্তু গাছ গজিয়ে যাবে এভাবেই কিন্তু এই গাছগুলো প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং খুব সুন্দর এই গার্ডেনটাকে সাজিয়ে রেখেছি তো চলুন একটা একটা করে শুরু করি প্রথম থেকে যে কি কি আমি রেখেছি এবং কিভাবে রেখেছি প্রথমে এই কর্নারে দেখা যাচ্ছে যে একটা সুন্দর লতানো অপরাজিতা এই অপরাজিতা মাত্র ছয় মাস বয়স এটাকে আমি একটা ছোট চারা হিসেবে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে হালকা পার্পেল কালারের অপরাজিতা কিন্তু অপরাজিতা আমি আসলেই এটা ছেটে দিই ছেটে দিতে দিতে এটা কিছুটা ঝোপালো হয়েছে একদম প্রথমবার এটা বেয়ে উপরে উঠে গিয়েছিল আর এটা হচ্ছে আরেকটা পাতাভার গাছের কাটিংস এটা ওই পাশে আরেকটা ব্যালকনির ভিতরে বড় গাছটা রয়েছে যেটার ছোট ছোটো কাটিংস এনে আমি এখানে লাগিয়েছি এবং বর্ষাকালে বৃষ্টি পেয়ে এটা দিব্যি হয়েছে এবং এই যে কর্নার দিকটা দেখতে পাচ্ছেন এই কোনা দিয়ে আরেকটা বারেন্দার ওই সাইডে গাছপালা দেখা যাচ্ছে আর সবচাইতে বড় আর পুরনো গাছ হচ্ছে এই যে বাইরের দিকে দেখতে পাচ্ছেন কাগজ ফুল বা পেপার ফ্লাওয়ার বাগান বিলাস বাগান বিলাস সবচাইতে বড়ো এই যে বিশাল বড় একটা টবের মধ্যে রাখা আছে যেটা ডালপালা বাইরের দিকে আর আমার নিজের বাগানের মতো করে এখানে একটা ছোট্ট র্যাক রয়েছে যে র্যাকটাতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয় এবং ছোট ছোট পাত্রে মানি প্ল্যান্ট লাগানো হয়েছে দুই তিন রকমের মানি প্ল্যান্ট ছিল কিন্তু সেগুলো কালের বিবর্তনে এখন বলতে গেলে প্রায় একই রকম জেঠ পথ আছে জেট মানি প্ল্যান্ট যেটা আর এই দিকে কর্নারে এটা নতুন সংযোজন এইবার আমার বোন কিনে এনেছে এটা হচ্ছে অ্যারোমেটিক জুই খুব সুন্দর ফুল আগে একটা অ্যারোমেটিক জুই ছিল সেটা মারা গিয়েছে সেটা প্রায় ছয় সাত বছর ছিল তো এটা নতুন সংযোজন এবার আমরা জুন মাসে মেলা থেকে বৃক্ষ মেলা থেকে কিনে এনেছে আর তার ঠিক পিছনে রয়েছে ছোট্ট একটা কাটামুকুটের কাটিংস হয়তো দেখতে পাচ্ছেন আর এই ছোট্ট অ্যারোমেটিক জুইটাতেও কিন্তু ফুল ফুটেছে আর ডালগুলো ওই যে বাইরের দিক থেকে খুব সুন্দর লাগে অ্যারোমেটিক জুইয়ের কিন্তু ফুলের দারুণ সুন্দর ঘ্রাণ আর ফুল ফুটে থাকে যখন থোকায় থোকায় এত সুন্দর লাগে ঝোপালো হয়ে থাকে যে দারুণ অসম্ভব সুন্দর এই ছোট্ট গার্ডেনটাকে একদম ফুলে ফুলে সুবাসিত করে রাখে আর দেখতেই পাচ্ছেন হলুদ দিয়েছি অ্যান্টি ফাঙ্গাল হিসেবে যেহেতু আমি এখন গার্ডেনটা ক্লিন করছি এবং যা যা দরকার দিয়ে যাচ্ছি এই কারণে আর এই যে এই যে খুব সুন্দর পাখির ভাষা যেটা দেখতে বললাম কিছুক্ষণ আগে পাখির ভাষার মধ্যে আমি পার্পেল হার্ট লাগিয়েছি এবং কোনো যত্নই লাগে না পার্পেল হাট কিন্তু পানি ছাড়াও দিব্যি বিশ পঁচিশ দিন টিকে থাকে কিন্তু এখন বর্ষাকাল যেহেতু বৃষ্টির ছাপ ঝাপটা আসতেই থাকে আর এ পাশেও তাই এ পাশে এই রোহিও ছোটো ছোটো ডাল দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় দু দুটো জবা গাছ আমি এনেছিলাম কিন্তু দুটো জবারই প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়ে মারা গিয়েছে যেই কারণে বড় বড় টবগুলো আসলে ফাঁকা হয়ে গেছে টব বলতে আপনারা দেখতে পাচ্ছেন বালতি রয়েছে এগুলো সাত কেজি সাত লিটার বা পাঁচ লিটারের বড় বালতি পরপর দুটো বালতি দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু এখন ফাঁকা দেখে রোহিও প্লান্ট লাগিয়ে দেওয়া হয়েছে আর এই যে সবচাইতে সুন্দর হচ্ছে আমার অ্যালোভেরা কারণ মাত্র একটা মাত্র অ্যালোভেরা আমি আমার গার্ডেন থেকে এনে এখানে লাগিয়েছিলাম সেটা থেকে প্রচুর অ্যালোভেরা হয়েছে আর রোহিওর কথা যেটা বলছিলাম রোহিও কেন জানি এই গার্ডেনটা খুবই পছন্দ করে যেহেতু ও জানে যে এখানে যত্ন করা করার কেউ নাই আর রোহিওর যত্নআত্তি লাগেও না লাগিয়ে রাখলেই হয়ে থাকে তো দেখুন এটা প্রচুর পরিমাণে হয়েছে অলরেডি প্রচুর ডালপালা গজিয়েছে এবং শিকড় সহ আমি শিকড়ই দেখাচ্ছিলাম আপনাদেরকে এটা লাগ এটা তুলেছি কারণ হচ্ছে এই যে শিকড় এই ডাল গাছ টাকে আবার অন্য জায়গায় লাগাবো যে কারণে আপনাদেরকে দেখালাম যে প্রত্যেকটা গাছের মধ্যেই শিকড় রয়েছে রহিওর এটা একটা সুবিধা ঝোপালো হয়ে থাকে ডাল হয়ে থাকে প্রচুর এবং প্রতিটা ডালে ডালেই কিন্তু শিকড় থাকে তো এই যে আমি এখান থেকে এটাকে ভেঙে নিচ্ছি এখন জাস্ট এটা পরিষ্কার করে এই শুকনো পাতাগুলো ফেলে দিয়ে আর আমি লাগিয়ে দেবো এখানে কিন্তু আমরা চাইলে দুইটা তিনটা কাটিংস করেও লাগাতে পারি আর এই যে বাইরের দিকে আরেকটা গাছ যেটা অনেকগুলো পক পচা পাতা বা শুকনো পাতা রয়েছে এটা কিন্তু বাইরের দিকে চলে গিয়ে অনেকটা আমাদের ব্যালকনির যে রেলিং সেটার ক্ষতি করেছে রেলিংটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো যে কারণে এটাকেও ভিতরে নিয়ে এসেছি এবং এটাকে এখন পচা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন শুকনা বিশেষ করে শুকনা এবং বৃষ্টিতে ভেজা পচা পাতাগুলো ক্লিন করে আমি এটা জাস্ট যে কোনো মাটিতে লাগিয়ে দিলেও হবে লাগিয়ে না দিয়ে সামান্য শুধু রেখে দিলেও এরা অটোমেটিক্যালি এই গার্ডেন হিসেবে জুড়ে যাবে তো আপনারা কিন্তু তা করবেন না আপনারা সবসময় অ্যাটলিস্ট মাটিতে এগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের কাছে রোহিও থাকে রোহিও এত ইজি গোয়িং একটা প্লান্ট এবং একটু আলো পেলে কি সুন্দর দেখুন পার্পল হয়ে থাকে এই বারান্দাটাতে ডিরেক্টলি রোদ একদম অনেকক্ষণ ধরে আসে না কিন্তু সারাক্ষণ আলো থাকে মানে এই বারেন্দায় আলোর কোনো কমতি নাই রোদের তাপ এবং রোদের আলো এ বারেন্দা ভর্তি হয়ে থাকে কিন্তু ডিরেক্টলি রোদ একদম ভিতরে ঢোকে না যেই কারণে ফুল গাছগুলো তেমন একটা হয় না এখানে কিন্তু যেহেতু দিনের একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই বিকাল পর্যন্তই বলতে গেলে আলো থাকে যে কারণে খুব সুন্দর পার্পল হয়ে আছে পাতাগুলো আলো থাকলে পার্পল হয়ে থাকে আর রোহিও প্লান্ট এত তো দারুণ একটা পাতা এক পাশটা সবুজ আর এক পাশটা পার্পল আর এই যে আরও আমি প্রচুর কাটিংস করেছিলাম গতবার যখন এসেছিলাম পনেরো বিশ দিন আগে এই যে আমি কাটিংস লাগিয়ে রেখেছিলাম সেই কাটিংসগুলো দিব্যি বড় হয়েছে এবং আমি সুযোগ পেলেই এসে কাটিংস করতে থাকি একটা কাটিংস যে কোনো গাছের মধ্যেই কাটিংস করে করে লাগিয়ে রাখি ম্যাক্সিমাম কাটিংসই বেঁচে যায় এই গাছটা আসলে দিন হয়ে গিয়েছে কাটিংস থেকে আমি গ্রো করেছি প্রায় ছয় থেকে সাত মাস না আরও বেশি হবে আট মাস হয়ে গিয়েছে এবং এটা এখন যেহেতু আমি জানি যে প্রচুর শিকড় ভিতরে রয়েছে এই যে এটাকে তুলে আমি এখন একদম বড় টবের মধ্যে মাটিতে লাগিয়ে দেবো তখন আমি আসলে জানতাম না হবে কি না কাটিংসটা কোনো রকমে কেটে কেটে এই পাত্রটাতে লাগিয়েছিলাম তো এখন আমি এই যে এখন এই যে গাছটা এই গাছটাতে গাছটা না এই যে যে টপটা দেখতে পাচ্ছেন এই টপটা অলমোস্ট ফাঁকা আমি জাস্ট ছোটো ছোটো পার্পল হার্টের কাটিংস লাগিয়েছিলাম যে কারণে এখন এখান থেকে আমি এই ব্লু ডেজের গাছগুলো তুলে প্রপারলি এখানে লাগিয়ে দিচ্ছি তো পনেরো দিন বিশ দিন পরে আবার যখন আসবো তখন দেখতে পাবো দিব্যি এ বড় হয়ে গিয়েছে বড় ঝোপালো হয়ে গিয়েছে তো যেহেতু আমি যাওয়ার আগে কাটিংস করে দিয়ে যাবো তো অনেক ঝোপালো হবে আর ব্লু ডেস খুব বেশি ভালো ফুটে থাকে কারণ হচ্ছে রোদ না পেলেও এরা প্রচুর আলো পায় যে কারণে ব্লু ড্রেসটা খুব দিব্যি এখানে ভালো হচ্ছে তো আপনাদের যাদের একদমই জায়গা নেই বা ছোট্ট একটু জায়গা আছে অথবা একটুখানি আলোযুক্ত বারান্দা আছে বা জ্বালনা আছে সেখানেও আপনারা কিন্তু এই গাছগুলো অনায়াসে লাগাতে পারেন কোনো যত্নেরই দরকার হয় না তো বাইরের দিকে দেখা যাচ্ছে যে এই যে বাগান বিলাসের গাছটা খুব সুন্দর হয়েছে কিছুদিন আগেও ফুল ছিল ফুলে ফুলে ভরা ছিল তো আজকে বৃষ্টির তোরে তেমন একটা ফুল নেই দেখাতে পারলাম না মেইন গাছটা কিন্তু ভিতরের দিকে রয়েছে তো এই কয়েকটা গাছ এখানে আছে দুই তিনটা গাছই বড় যেহেতু এখানে যত্ন করার কেউ নাই আমি যখনই আসি ওদেরকে কাটাই ছাটাই করে দেই পরিষ্কার করে দিয়ে যাই ফাঙ্গাল স্প্রে করে দেই সো এক মাস পর্যন্ত ওরা দিবি ভালো থাকে এখানে আরও একটা চিকন গাছ দেখা যাচ্ছে এটা কিন্তু অন্য একটা ব্যালকনির সাইডে সেটা হচ্ছে কারি পাতা গাছ তো এই যে বাইরে থেকে দেখাচ্ছি কি সুন্দর ব্যালকনিটা রয়েছে ছোট ছোট গাছ দিয়ে হলেও আমার সবুজ সুন্দর একটা ছোট্ট ব্যালকনি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমাদেরকে অবশ্যই জানাবেন যদি আপনার কাছেও এরকম ছোট্ট ব্যালকনি থেকে থাকে